এবার আমরা কিছু নতুন গজল পরিবেশন করে শোনাবো। অনেকক্ষণ আপনারা ফরমাইশি গজলগুলো শুনেছেন এবং নতুন গজলও শুনেছেন, তো আর একটি ছোট্ট করে আমি সিঙ্গেল কন্ঠে গজল পরিবেশন করে শোনাবো, তারপরে হুজাইফা আসবে, তার যেগুলো ফরমাইশ আছে এবং নিত্য নতুন কিছু গজল আপনার সামনে পরিবেশন করে ইনশাল্লাহ শোনাবেন। আমার নবী আল আরাবী, ওগো আমার নবী আল আরাবী, তাই সবারে বলে আল্লাহ খালিক সবার মালিক, কেউ যেও না ভুলে। আমার নবী আল আরাবী, তাই সবারে বলে আল্লাহ খালিক সবার মালিক, কেউ যেও না ভুলে। গগন ভুবন সৃষ্টি সৃজন তার ইশারায় চলে, জীবন মরণ গড়ন পতন হয় যার যা বলে। সব কিছু তার এখতিয়ার, আলো আরই অন্ধকার, সব কিছু তার এখতিয়ার, আলো আরই অন্ধকার, নেই কায়া আর নেই ছায়া তার প্রেমের দোলায় তোলে। আমার নবী আল আরাবি, আমার নবী আল আরাবি, তাই সবারে বলে আল্লাহ খালিক সবার মালিক, কেউ যেও না ভুলে। সেই নিরাকারের নেই যে আকার আবার আছে সবই, হাত পা আছে হৃদয় আছে অশেষ অনুভবি, যার হাতে ওই জান্নাতি আর জাহান্নামের চাবি, যার রচনায় হার মেনে যায় ভবের যত কবি, যার গল্প বলা যাবে না কল্পনাতেও পাবে না, যার গল্প বলা যাবে না কল্পনাতেও পাবে না, যিনি বানায় সাজায় মারে বাঁচায় কোন ভায়া কোন বলে। আমার নবী আল আরাবী, তাই সবারে বলে আল্লাহ খালিক সবার মালিক, কেউ যেও না ভুলে। গগন ভুবন সৃষ্টি সৃজন তার ইশারায় চলে, জীবন মরণ গড়ন পতন হয় যার যা বলে। সব কিছু তার এখতিয়ার, আলো আরই অন্ধকার, সব কিছু তার এখতিয়ার, আলো আরই অন্ধকার, নেই কায়া আর নেই ছায়া তার প্রেমের দোলায় তোলে। আমার নবী আল আরাবী, তাই সবারে বলে আল্লাহ খালিক সবার মালিক, কেউ যেও না ভুলে। ওই আগুন পানি বিজলি বাদল ঝরে না সাগর ধারা, জ্বালায় নে ভাই পাড়ায় কমায় শস্য তরুর চারা, সেই লীলাময়ের লীলা খেলা যায় না কভু ধরা। আল্লাহ তালার সেই লীলাময়ের লীলা খেলা যায় না কভু ধরা, কোন পাল্লা দিয়ে আল্লাহকে ওই যায় না ওজন করা। বলে নবী করিম মোর হুজুর, আল্লাহ রহিম আজিম নূর, যার নামের তাজিম হয় শুরু ওই বিসমিল্লাহ বলে। আমার নবী আল আরাবী, তাই সবারে বলে আল্লাহ খালিক সবার মালিক, কেউ যেও না ভুলে। আমার নবী আল আরাবী, তাই সবারে বলে আল্লাহ খালিক সবার মালিক, কেউ যেও না ভুলে। সব কিছু তার এখতিয়ার, আলো আরই অন্ধকার, সব কিছু তার এখতিয়ার, আলো আরই অন্ধকার, নেই কায়া আর নেই ছায়া তার প্রেমের দোলায় দোলে। আমার নবী আল আরাবী, তাই সবারে বলে আল্লাহ খালিক সবার মালিক, কেউ যেও না ভুলে। শুনলে শুনলে একদম নিত্য নতুন গজল। এখন আপনার সামনে এমনি হুজাইফা আপনার সামনে আসবেন, সেও একটি সিঙ্গেল কন্ঠে শোনাবে, তারপরে ফরমাইশি গজলও শোনাবেন, তারপর আমি একটি ঘটনামূলক গজল আপনার সামনে একদম নিত্য নতুন গজল শোনাবো। যে আল্লাহ রসুল এই দুনিয়াতে আসার আগে জাহেলিয়াতের যুগ ছিল, মূর্খদের যুগ ছিল, সেই জামানায় যারা ধনী ছিল তারা গরিবদের প্রতি অনেক অত্যাচার করত, বিশেষ করে নারীদের প্রতি খুব অত্যাচার করত। তো সেই ঘটনা ইনশাল্লাহ আপনার সামনে আমি তুলে ধরবো। তো তার সাফায়াত এই গজলটি গাইবার জন্য বলছেন, তো ছোট করে সেই গজলটি গেয়ে দিচ্ছি। সাফায়াত সাফায়াত
ইয়া নবী মোহাম্মদ তুমি মোর শাফায়াত বলে শাফায়াত গেছে ওই একই ব্যাপার ঠিক আছে মুস্তাফা 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 দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত 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 তুমি মোর শাফায়াত